শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের আমাদের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা বই প্রিয় বন্ধুরা চলো পাঠে যাওয়ার আগে আমরা একটি ছবি দেখে নেই কি দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা বলো তো আমরা ছবিতে কি দেখছি হ্যাঁ ঠিক বলেছ ছবিতে আমরা দেখছি আকাশে সাদা মেঘ ভাসছে তাই না বন্ধুরা সাদা সাদা মেঘ ভাসছে পুরো আকাশ জুড়ে আর কি দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা কি দেখলাম একটা বিমান উড়ে যাচ্ছে তাই না কি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আরেকটা বিমান এই দিক থেকে উড়ে যাচ্ছে তাই না বন্ধুরা আমরা কি দেখেছি আমরা দেখেছি দুই দিক থেকে দুটো বিমান দুইটা হাওয়াই জাহাজ তাই না বন্ধুরা আচ্ছা বন্ধুরা বলতো তাহলে এই যে আমরা দেখেছি দুটো বিমান দুই দিক থেকে উড়ে যাচ্ছে দুটো হাওয়াই জাহাজও বলতে পারো আমরা দেখেছি দুটো হাওয়াই জাহাজ দুই দিক থেকে উড়ে যাচ্ছে আচ্ছা বলতো এই যে হাওয়াই জাহাজ দুটো উড়ে যাচ্ছে কি বুঝলে এটা দিয়ে তোমরা হাওয়াই জাহাজে চড়ে কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা হাওয়ায় জাহাজে চড়ে মানুষ অজানাকে জানতে যায় অচেনাকে চিনতে যায় অজানাকে জানার জন্য অদম্য এক আগ্রহ মানুষের আর কিশোরেরও তাই তেমনি একটি কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য আজকে আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা আমাদের আজকের পাঠ্যাংশ থাকবো নাকো বদ্ধ ঘরে থেকে শুরু করে বরণ মরণ যন্ত্রণাকে পাঠ্য বইয়ের ছয় পৃষ্ঠায় তোমরা সবাই পাঠ্য বইয়ে ছয় পৃষ্ঠা খোলো প্রিয় বন্ধুরা আমরা জেনেছি যে সংকল্প কবিতাটি কে লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তাহলে চলো বন্ধুরা আমরা এক কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিটা জেনে নেই কবি পরিচিতি এই যে ছবি দেখছো উনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন হ্যাঁ বন্ধুরা কবি কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন তোমরা কি জানো কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ বন্ধুরা কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশ মে তিনি কিন্তু বিদ্রোহী কবিও কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তোমরা কি জানো কবি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য কি লিখেছেন হ্যাঁ বন্ধুরা কবি কাজী নজরুল ইসলাম তোমাদের জন্য ছড়া গান কবিতা এবং নাটক লিখেছেন কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো বিশের বাঁশি অগ্নিবীণা ঝিঙে ফুল আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো কবি কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেছেন হ্যাঁ কবি কাজী নজরুল ইসলাম উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছি চলো বন্ধুরা তাহলে আমরা সংকল্প কবিতাটি পড়ি আমি কবিতাটি প্রথমে আবৃত্তি করে শোনাবো তোমরা খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু ঠিক আছে সংকল্প লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম থাকবো নাকু বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছি মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে ছয় পৃষ্ঠা খুলে এবার আমার সাথে তোমরা পড়বে ঠিক আছে আঙ্গুল দিয়ে আমাকে অনুসরণ করবে থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরেই ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে চলো তাহলে আমরা আরেকবার পড়ব সবাই একসাথে সংকল্প লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের একটি পেন্সিল নিয়ে বসতে নিশ্চয় বসেছ চলো বন্ধুরা আমরা আমাদের আজকের পাঠের নতুন শব্দগুলো খুঁজে বের করি আমরা আমাদের আজকের পাঠে কি কি শব্দ পেয়েছি সংকল্প আর কি পেয়েছ আর পেয়েছি বদ্ধ আর পেয়েছি যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা তাহলে আমাদের আজকের পাঠান থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি সেগুলো কি কি সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা তোমরা কি শব্দগুলোর অর্থ জানো আমরা এখন শব্দগুলোর অর্থ জেনে নিব তাহলে আমাদের প্রথম শব্দটা কি ছিল সংকল্প তাহলে প্রিয় বন্ধুরা আমরা আজকে শব্দগুলোর অর্থ জানলাম আমরা আবার বলছি দেখো লক্ষ্য করো সংকল্প প্রতিজ্ঞা বদ্ধ বন্ধ যুগান্তর অন্য যুগ বা সময় দেশান্তর অন্য দেশ বরং তাহলে প্রিয় বন্ধুরা আমরা আজকে শব্দগুলোর অর্থ জানলাম আমরা আবার বলছি দেখো লক্ষ্য কর সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমরা আমার সাথে পড়বে থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে লক্ষ্য করো আমাদের এই যে কবিতার অংশটুকু এখানে কোনো যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ আছে কিনা আমরা সেগুলো খুঁজে বের করব। তাহলে আমরা এখন কি করব যুক্ত ব্যঞ্জন সম্বলিত শব্দ খুঁজে বের করব লক্ষ্য করো প্রথম শব্দটি আমরা কি পেয়েছি নিশ্চয়ই সবাই পেয়েছ হ্যাঁ পেন্সিল দিয়ে তোমাদের বইয়ে ওই শব্দটি নিচে দাগিয়ে নাও সংকল্প সংকল্প এরপর কি পেয়েছ তোমরা দেখো তো বন্ধুরা লক্ষ্য করো হ্যাঁ এই যে আমরা পেয়েছি বদ্ধ আর কোন যুক্তবর্ণ আছে বন্ধুরা এই যে আমরা পেয়েছি দেশান্তরে আর কোন শব্দ আছে লক্ষ্য করো ভালো করে ঠিক বলেছ আমরা পেয়েছি যন্ত্রনাকে যন্ত্রনাকে তাহলে আমরা আজকের পাঠে কি কি যুক্তবর্ণ পেলাম আমরা আজকের পাঠে পেয়েছি যে যুক্তবর্ণগুলো বর্ণগুলো চলো সেগুলো আমরা চিনে নেই আমরা প্রথম পেয়েছি সংকল্প কি পেয়েছি সংকল্প এরপর পেয়েছি বদ্ধ তারপর দেশান্তর এর পরের শব্দ যন্ত্রণা আমরা এখন যুক্ত বর্ণগুলো চিহ্নিত করব। যেখানে যুক্ত বর্ণ আছে সেখানে আমরা গোল চিহ্ন দেব ঠিক আছে বন্ধুরা লক্ষ্য করো প্রথম শব্দ সংকল্প সংকল্প ল আর প দ্বিতীয় শব্দটি লক্ষ্য করো দ আর ধ এখানে যুক্ত হয়েছে দ আর ধ দেশান্তর দন্ত আর ত যন্ত্রনা দন্তন্য রফলা তাহলে আমরা যুক্ত বর্ণগুলো চিনে নিয়েছি ল প বদ্ধতে আছে দ ধ দেশান্তরে আছে দন্তন্য ত আর যন্ত্রণাতে আছে দন্তন্য আর ত রফলা এখন কি করব? এখন চলো তাহলে আমরা যুক্ত বর্ণগুলোকে ভেঙে দেখাই প্রথম শব্দটি সংকল্প আমরা পেয়েছিলাম কি ল আর প ল আর পকে ভাঙলে কি হয় প্রথমে আছে ল এরপর প লক্ষ্য রাখবে বন্ধুরা আমরা যখন যুক্ত বর্ণ ভেঙে লিখব তখন প্রথম যে বর্ণটি আগে আসে সেই বর্ণটিকে আগে লিখতে হবে এখানে আছে ল এর নিচে যুক্ত হয়েছে প তাহলে আমরা প্রথমে আগে লিখেছি ল এরপর প ল এবং প যুক্ত বর্ণ দিয়ে আমরা নতুন দুটি শব্দ তৈরি করব ল এবং প দিয়ে কি হয় অল্প অল্প আরেকটি শব্দ কল্পনা তাহলে আমরা ল এবং প দিয়ে দুটি নতুন শব্দ তৈরি করেছি একটি হলো অল্প আরেকটি কল্পনা আমাদের এর পরবর্তী শব্দটি কি ছিল হ্যাঁ বন্ধুরা বদ্ধ চলো আমরা দ ধ যে যুক্ত বর্ণ পেয়েছি সেটাকে ভেঙে লিখি দ এবং ধ এই যুক্ত আমরা যখন ভেঙে লিখব তখন কিভাবে লিখা যায় বলতো হ্যাঁ প্রথম আসলো কি দ এরপর ধ দ এবং ধ ধ এখানে যুক্ত হয়েছে তাহলে চলো দ এবং দিয়ে আমরা দুটি নতুন শব্দ তৈরি করি কি হয় হ্যাঁ বন্ধুরা আবদ্ধ কি তৈরি করেছি আবদ্ধ আরেকটি শব্দ বলতো হ্যাঁ বন্ধুরা আরেকটি শব্দ তৈরি করা যায় রুদ্ধ তাহলে দ এবং ধ দিয়ে দুটি নতুন শব্দ পেয়েছি আবদ্ধ এবং রুদ্ধ আমাদের এর পরের শব্দটি কি ছিল দেশান্তর যে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে আমরা কবিতাটা অনেকবার পড়েছি তাই না আচ্ছা এখন যদি আমি তোমাদের কবিতাটি থেকে ছোট কিছু প্রশ্ন করি নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে আচ্ছা বলো তো বন্ধুরা কে বদ্ধ ঘরে থাকতে চান না বলতো বন্ধুরা হ্যাঁ ঠিক বলেছ কবি বদ্ধ ঘরে থাকতে চান না আচ্ছা তো এবার তিনি কি করতে চান হ্যাঁ বন্ধুরা তিনি পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চান আশায় বরণ করছে মরণ যন্ত্রণাকে হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছ বীর রহস্যকে জানার জন্য অজানাকে যে উদ্ঘাটন করার জন্য মরণ যন্ত্রণাকে জয় করছে তাই না আচ্ছা বলতো এই যে মহাবিশ্ব এই জগৎটাকে কবি দেখতে চান কেন হ্যাঁ বন্ধুরা কবি জগৎটাকে দেখতে চান কারণ তিনি পৃথিবীর যে যে অজানা রহস্য অদেখা স্থানগুলো অচেনা জায়গাগুলো সব কিছু সম্বন্ধে জানার উনার কৌতূহল অদম্য আগ্রহ আর সেজন্যই তিনি জগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চান তাহলে নিশ্চয়ই আমরা আমাদের আজকের পাঠের যে বুন অংশটুকু সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছি চলো বন্ধুরা আমরা আমাদের আজকের কবিতার মূল ভাব বোর্ডে দেখে নেই বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের আজকের কবিতার যে অংশটুকু সেটার মূল জানলাম আজকে আমরা কি কি শিখলাম চলো তাহলে আমরা আবার আরেকবার মনে করার চেষ্টা করি আজকের পাঠে আমরা কি কি শিখেছি তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠ থেকে কি কি শিখেছি আরেকবার মনে করার চেষ্টা করি আমরা আমাদের আজকের পাঠ থেকে শিখেছি প্রথমে শিখেছি নতুন শব্দ এরপর কি শিখলাম শব্দের অর্থ জেনেছি বাক্য তৈরি করতে শিখেছি যুক্ত বর্ণ ভেঙে আলাদা করেছি যুক্ত বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করেছি তাই না বন্ধুরা হ্যাঁ আমরা সংকল্প কবিতার মূল ভাব জেনেছি তাই না বন্ধুরা হ্যাঁ বাড়িতে এগুলো আবার বারবার করে তোমরা অনুশীলন করবে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষে চলে এসেছি তাহলে এখন কি করতে হবে আমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছ ক্লাসের একদম শেষে তোমাদের জন্য বাড়ির কাজ তোমাদের জন্য আজকের বাড়ির কাজ খাতায় তুলে নাও বাড়ির কাজগুলো এক নম্বর প্রশ্ন কবি বদ্ধ ঘরে থাকতে চাম না কেন দুই নম্বর প্রশ্ন কিসের আশায় বীর মরণকে বরণ করছে তিন নম্বর প্রশ্ন যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী চারের ক খ এবং গয় আছে তোমরা সেখান থেকে আবার দেখে নেবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে বন্ধুরা মন দিয়ে ক্লাস দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ